আমরা আলোচনা করব নাউনের ক্লাসিফিকেশন নিয়ে। নাউন আমরা জানি নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে আমরা আলোচনা করব সে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, কোন নাউন নিয়ে, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। আমরা জানি যে নাউনগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, জায়গা জয় করা যায় না, অর্থাৎ ফিজিক্যালের তার কোনো অস্তিত্ব নাই, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব, কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের চিনা যায়। তো অ্যাবস্ট্রাক্ট নাউন চিনার উপায় যে আমরা জানি যে শব্দের শেষে যদি সি ই যুক্ত হয় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সি যুক্ত করে অবিডিয়েন্স, আবার সি ওয়াই যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায় ইনফ্যান্সি, টি এ যুক্ত করে ট্রুথ, টি ওয়াই যুক্ত করে বিউটি, আই ইউএন যুক্ত করে অপিনিয়ন, এ এল যুক্ত করে এরিভেল। এখানে এরিভেলে আমরা আরো জানি যে এ এল যুক্ত করে নাউন করা যায়, আবার এ এল যুক্ত করে অ্যাডজেক্টিভও করা যায়। সেই নিয়মটা হচ্ছে যখন নাউনের শেষে এ এল থাকবে তখন হবে অ্যাডজেক্টিভ, আর যখন ভাবের শেষে শেষে এ এল থাকবে তখন হবে নাউন। শব্দের শেষে এ এল যে যুক্ত করে আবার কি করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। যেমন প্লাসি মেরিজ, আর ওয়াই যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট করা যায় ব্রেভারি, আই এস এম যুক্ত করেও অ্যাবস্ট্রাক্ট করা যায় যেমন সোশ্যালিজম, ইউআরই এমনি হবে ইউআরই প্লেসার, এন ই ডাবল এস হ্যাপিনেস, শন প্যাশন, শন ইমোশন, স্লিপ কিংশিপ, শেপ কিংশিপ। তাহলে এগুলো যুক্ত করে আমরা কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা তৈরি করতে পারি। তাছাড়াও টুর যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়, যেমন ছলি টুর, হুড যুক্ত করে ম্যাডহুড, ডম যুক্ত করে ওয়াইজ ডম, মনি যুক্ত করে টেস্টিমনি, রেড যুক্ত করে হেট রেড, অ্যান্ড মেন যুক্ত করেও অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায় জাজমেন্ট। তো এইগুলো যুক্ত করে আমরা কি করলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত করলাম। আমাদের এখন মানে প্রশ্ন থাকতে পারে যে কোন কোন পার্ট অফ স্পিচের শেষে এইগুলো পুঁথি যদি আমরা যুক্ত করি তাহলে অ্যাবস্ট্রাক্ট তৈরি হবে। সেগুলো আমরা তিনটা পার্ট অফ স্পিচের শেষে যদি এগুলো যুক্ত করি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে আমরা এইগুলো পুঁথি যুক্ত করে কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি, আবার কমন নাউনের শেষে এগুলো পুঁথি যুক্ত করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। তাছাড়াও ভাবের শেষে আমরা এগুলো প্রতীক যুক্ত করে কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। আমরা এখন অ্যাডজেক্টিভের শেষে এই প্রতীকগুলো যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব। তার কয়েকটি এক্সাম্পল, যেমন কুয়েট থেকে কুয়েটি, কুয়েটি, অর্থাৎ এখানে টিওয়াই যুক্ত করে আমরা কি করলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন করলাম। আমরা জানি টিওয়াই যুক্ত করলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তার প্রতীক শেষে আমরা পাইছি। ওকে, আবার স্লিপ, স্লিপ স্লিপ ভাব, স্লিপি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ শেষে আমরা এই প্রতীকের কোন প্রতীকটা ব্যবহার করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করব, যে স্লিপনেস এখানে ওয়াই তে হবে আই, তাহলে স্লিপ স্লিপ। তাহলে আমরা জানি শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে সেখানে যদি আমি সাফিক যুক্ত করতে যাই তাহলে ওয়াই এর পরিবর্তে আই হবে। তাহলে এই ওয়াই এর পরিবর্তে এখানে কি দিলাম, আই, তারপরে নেট যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এমনি ভাবে জাস্ট থেকে জাস্টিস, জাস্টিস, জাস্টিস হলে কোন নন অ্যাবস্ট্রাক্ট, সেটা আমরা পূর্বে জানি যে সিই যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট করা যায়। আবার আমরা জানি ডম যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়, সেটা হচ্ছে ওয়াইজ থেকে ওয়াইজ ডম। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের শেষে এইগুলো পুথিক যুক্ত করে কি করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। এমনি ভাবে কমন নাউন, তাহলে কমন নাউন কি এটা আমাকে জানতে হবে। তাহলে যেগুলো নাউন, যেগুলো নাউন গণনা করা যায় সেটাই হচ্ছে কমন নাউন, যেগুলো নাউন কি করা যায় গণনা করা যায় সেগুলো হচ্ছে কমন নাউন। যেমনি ভাবে আমি যদি বলি পেন, এই পেনটা গণা যায় তাহলে এটা কমন নাউন। আমি যদি বলি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড গণা যায় সেটাও কমন নাউন। এমনি ভাবে যদি ফ্যান বলি, ফ্যানও কমন নাউন। এখানে আমরা যতগুলো আশেপাশে জিনিস দেখি তার যদি আমার গণনা করা যায় সেটাই কি নাম, কমন নাউন। যাই হোক, এই কমন নাউন শেষে এইগুলো প্রতি যুক্ত করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। তার কয়েকটি এক্সাম্পল, যেমন ম্যান, ম্যানটা কোন নাউন,
কমন নাউন, কারণ ম্যান গণনা করা যায়। এই ম্যানকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট নাউন রূপান্তর করতে চাই, ম্যানকে যদি আমরা কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপান্তর করতে যাই, তাহলে হচ্ছে আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি, যেমন এমনি ভাবে কাওয়ার্ড থেকে কাওয়ার্ডিস, কাওয়ার্ডিস, তারপরে ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, ইনফ্যান্সি। তাহলে আমরা জানি সিওয়াই যুক্ত করে কি হয় যায় অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা, যেটা আমরা প্রিফার করছি ইনফ্যান্সি, প্রেগনেন্সি, যেগুলো এমনি ভাবে অনেকগুলো হতে পারে। তাহলে কমন নাউনের শেষে এইগুলো পুঁথি, অর্থাৎ সিই, সিওয়াই, টিএস, কিওয়াই, আইওএন, এল, এজি, আরওয়াই, আইএসএম, ইউআরই, এনই, ডাবল এস, সন, এমনি সব এইগুলো পুঁথি যুক্ত করলে আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারবো কিছু শেষে, সে অ্যাডজেক্টিভের শেষে এবং কমন নাউনের শেষে। তাছাড়াও তাছাড়াও ভাবের শেষে এইগুলো পুঁথিক, ভাবের শেষে এইগুলো পুঁথিক আমরা যুক্ত করেও অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি, যেমন প্লিজ থেকে পিজা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, স্টিল থেকে স্টেথ, স্টেথ, ডিসকভার থেকে ডিসকভারি, ডিসকভারি। তাহলে দেখ, তাহলে ইউআরই, টিএস, ওয়াই, আমরা জানি ওয়াই শেষ করে ওয়াই যুক্ত করে আমরা কি করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। তাহলে আমরা কি করলাম যে ভাব থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করলাম, তাহলে আমরা কি বুঝলাম যে এইগুলো পুঁথিক অ্যাডজেক্টিভ, কমন নাউন এবং ভাবের শেষে যুক্ত করে কি করা যায় অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। তবে এনবি নোটাবেন বা ওয়েলমা বিশেষ দ্রষ্টব্য, আমাদের একটা জিনিস খুবই জানা প্রয়োজন যে আমরা যেগুলো ভাব এখানে লেখে রয়েছে হো, ফেয়ার, স্টেপ, টাস, রি, গ্রেট, টেস্ট, ওক, রান, ক্রাই, শপ, স্টে, স্টপ, অর্ডার, রাইস, ফল, রাইট, ওয়াক, এইগুলো ভাবের কখনো সাফিক্স যুক্ত হবে না। এইগুলো ভাব দুইটা ফর্ম হতে পারে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, সেটা আবার ভাবও হতে পারে। তাহলে আমরা কিভাবে চিনব যে এইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কখন হবে, অ্যাবস্ট্রাক্ট আবার কখন এটাগুলো ভাব হবে? এইগুলো চুনার উপায় জন্য আমাকে জানতে হবে যখন এইগুলো ভাবের কাজ করবে, যে যখন ভাবের কাজ করবে অর্থাৎ সাবজেক্টের পরে বসবে, ভাবের কাজ করবে তখন এইগুলো হচ্ছে ভাব, আর যখন ভাবের কাজ করবে না অর্থাৎ নাউনের স্থানে বসবে। আমরা জানি নাউনের স্থান সাবজেক্টের স্থানে নন বসে, অবজেক্টের স্থানে নন বসে, প্রিপজিশনের পরে নন বসে, অ্যাডজেক্টিভের পরে নন বসে, পসেসিভের পরে নন বসে, আর্টিকেলের পরে নন বসে, এগুলো আমরা জানি। তাহলে এইগুলো স্থানে যদি এইগুলো ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলে এইগুলো ওয়ার্ডকে আমরা কোন নন বলবো, সেগুলোর নামকে আমরা অ্যাবস্ট্রাক্ট নন বলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এতক্ষণ থেকে যা আলোচনা করলাম সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নন। অ্যাবস্ট্রাক্ট নন হচ্ছে যে নামগুলো শারীরিক, অর্থাৎ শারীরিক উপস্থিত থাকে না, শারীরিকভাবে সেগুলো উপস্থিত থাকে না, অর্থাৎ যেগুলো আমাকে অনুভব করতে হবে, বুঝতে হবে, ধারণা নিতে হবে, সেগুলো কি আসলে অ্যাবস্ট্রাক্ট নন। ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট নন চিনার জন্য আমাদের কিছু পুঁথিক ব্যবহার করেছি, তোমরা অবশ্যই পুঁথিগুলো খাতায় নোট করে রাখবা এবং ব্যবহার বিধিগুলো সুন্দর করে জানবা। ইনশাল্লাহ কোন অ্যাবস্ট্রাক্ট নাম সম্পর্কে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। খোদা হাফেজ।